আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশ থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি, আমি মুস্তফা ফিরোজ। দর্শক, দুদিন পার হওয়ার পরও এখন তুমুল বেগে বৃষ্টি হচ্ছে ঢাকা এবং সারা দেশেই বলতে গেলে। একেবারেই দুপুরের পর থেকে বৃষ্টিতে বৃষ্টিতে সয়লাব, একেবারে ঢাকার অলি গলিতে বৃষ্টির পানি আটকে গেছে, একটা জনজীবন বিপন্ন মোট কথা বলা যায়। তার মধ্যে ঈদের ছুটি শেষ হয়ে যাচ্ছে, সবাই ঢাকা ফিরছে, নিশ্চয়ই যথেষ্ট পরিমাণ ভোগান্তি পোহাতে হচ্ছে, ব্যাপারে বলার অপেক্ষা রাখে না। দর্শক, যা হোক, আমি একটি বিষয় আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। ওবায়দুল কাদের হঠাৎ করেই একটি বিবৃতি দিয়েছেন, এমন না যে তিনি কোনো বক্তৃতায় তিনি কথা বলেছেন তা না, একেবারেই চিন্তা ভাবনা করে একটা বিবৃতি দিয়েছেন, প্রতিনিয়তই দিচ্ছেন তিনি। হঠাৎ করে জামাতের প্রসঙ্গটা কেন তুলে নাই বুঝতে পারলাম না। এখানে শিরোনাম হচ্ছে বিএনপির পৃষ্ঠপোষকতায় জামাত ফুলে ফেঁপে হয়েছে বিষ বৃক্ষ। এই বিবৃতি দেওয়ার পেছনে আমার ধারণা যে একটা প্রশ্ন জাগতে পারে, যে দুটি কারণে তিনি হয়তো দিয়েছেন। একটা হচ্ছে যে বিএনপির সাথে জামাতের যে ঐক্য হচ্ছে, সম্মিলন হচ্ছে, এটাকে একটা বিরোধিতা করার জন্য তিনি একটা কঠিন বক্তব্য দিলেন, সেটা হতে পারে। অথবা আওয়ামী লীগ জামাতকে ছাড় দিচ্ছে বিএনপিকে কোণঠাসা করার জন্য, এবং শেষ পর্যন্ত যদি আগামী নির্বাচনে সরকার তার মতন করে করতে পারে তাহলে একটা বড় বিরোধী দল লাগবে, সেই বিরোধী দল বিএনপির বদলে জামাত, এই চিন্তা থেকে হয়তো একটা নেপথ্যে একটা তাদের মধ্যে সমঝোতা হতে পারে। তো সেই সমঝোতাটা যাতে ফাঁস না হয় সে কারণে হয়তো একটা জামাত বিরোধী একটা বক্তব্য দিচ্ছেন ওবায়দুল কাদের, সেটাও হতে পারে। এখন রাজনীতিতে তো শেষ বলে কোনো কথারই, সব রকম সম্ভাবনাই আছে রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে। এখানে নীতি নৈতিকতার থেকে বড় কথা হলো যে ক্ষমতায় থাকা, এটি হচ্ছে মূল কথা। এটার আঙ্গিকে অনেক কিছু নীতি নৈতিকতা সাজানো হয়, এইগুলো আসলে ফাঁপা জিনিস। ক্ষমতায় থাকার জন্য অনেক রকম আদর্শিক কথাবার্তা বলা হয়, সেগুলি একেবারেই যে মানে ভুয়া এবং ভিত্তিহীন, এটা নানানভাবে অতীতে প্রমাণ হয়েছে, এখনও প্রমাণ হচ্ছে, হয়তো ভবিষ্যতেও হবে। যাই হোক, আমি আসি, দেখেন হঠাৎ তিনি বলছেন কি, যে বাংলাদেশের সচেতন মানুষ মাত্রই জানে জামাত ইসলামী হলো বিএনপির বি টিম। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই কথা বলেন। ওবায়দুল কাদের বলছেন, ঐতিহ্যগতভাবে গোলাম আজমের দল জামাত ইসলামী বিএনপির ঘনিষ্ঠ মিত্র। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পাকিস্তানি নাগরিক গোলাম আজমকে পাকিস্তান থেকে বাংলাদেশে নিয়ে এসেছিল, এবং তার স্ত্রী খালেদা জিয়া গোলাম আজমকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে। জামাত ইসলামীকে ঘিরে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেই অভিযোগের সমর্থনে যুক্তি দিতে গিয়ে তিনি বলেন, বিএনপি শাসনামলে পাকিস্তানি দর্শনের রাজনীতি বাংলাদেশে জোরদার হয় এবং জামাত ইসলামী ক্ষমতায়নের প্রক্রিয়া শুরু করে। কিন্তু অদ্ভুত ব্যাপার, একটা বিষয় কিন্তু তিনি টানেননি, সেটা হলো যে এই যে এখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি আন্দোলন করছে, এই আন্দোলন কিন্তু শুরু করে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ, এবং তখন তার মিত্র ছিল জামাত ইসলাম। জামাত ইসলাম কেয়ারটেকার, এখনও যেমন কেয়ারটেকার সরকারের দাবি করছে, তখনও কেয়ারটেকার সরকারের দাবি করে কার্যত বিএনপি জামাত এবং আওয়ামী লীগের একটা যুগপৎ আন্দোলন হয়েছিল, এটা সবাই জানে, এবং তার পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন হয়। এই ইতিহাসটা কিন্তু কখনো আওয়ামী লীগ সামনে আনতে চায় না, কিন্তু দেশের মানুষ জানে। 2001 সালের নির্বাচনে জয়লাভ করে জামাতকে সঙ্গে নিয়ে বিএনপি সরকার গঠন করেছিল, সেই প্রসঙ্গ টেনে বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, 2001 সালের নির্বাচনের পর বিএনপি জামাতের সঙ্গে একাকার হয়ে সরকার গঠন করে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ধূলিসাৎ করে। একই সঙ্গে আওয়ামী লীগ নেতা অভিযোগ করেন, যুদ্ধাপরাধের বিচারের সময় খালেদা জিয়া জামাতের শীর্ষ জামাত ইসলামের শীর্ষ নেতা যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বন্ধ করার জন্য আন্দোলন করেছেন। ওবায়দুল কাদের বলেন, 2001 সালে ভোট না দেওয়ার অপরাধে সংখ্যালঘুদের ঘর বাড়ি ভাঙচুর, আগুন দেওয়া, হরতালের নামে আগুন, সন্ত্রাস, পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষকে পুড়িয়ে মারা, গাছ কাটা, ভূমি অফিস পুড়িয়ে দেওয়া, এই সমস্ত বিএনপি সৃষ্টি করেছিল।
এটা বলছে যে নিজেদের অপকর্ম আড়াল করতে অপপ্রচার চালাচ্ছে। যাই হোক, এখন ওই যে বিএনপির পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে জামাতের সাথে সরকারের একটা সমঝোতা হয়েছে, ওটাকে খণ্ডন করার জন্য তিনি এটা বলছেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্রিক্স এর প্রসঙ্গটা ওবায়দুল কাদের টেনে এনেছে। ব্রিক্স এর সদস্য হওয়ার চেষ্টা করছে বাংলাদেশ অথবা চীন আগ্রহী, এই প্রসঙ্গটাও একটু সরকারের জন্য বিব্রত হয়েছে। মনে হচ্ছে যে পশ্চিমাদের পাল্টা একটা জানান দেওয়ার জন্য বা তাদেরকে দেখানোর জন্য বাংলাদেশ ব্রিক্সে যোগ দেবে, তো এটার ব্যাপারে হয়তো সরকারের মধ্যে একটা দুশ্চিন্তা। যদি পশ্চিমারা সিরিয়াসলি এটা মিন করে থাকে তাহলে হয়তো বিপদ। তো এই প্রসঙ্গে টেনে তিনি বলছেন যে সম্প্রতি বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে আওয়ামী লীগ সরকার যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর সমর্থন হারিয়ে এখন চায়না রাশিয়ার অর্থনৈতিক জোট ব্রিক্সের দিকে ঝুঁকছে। এই অভিযোগের জবাব দিতে যে ওবায়দুল কাদের বলছেন ব্রিক্সের যোগদান নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্য অজ্ঞতা ছাড়া আর কিছু নয়। পাশ্চাত্যের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেও ভারত ও দক্ষিণ আফ্রিকা ব্রিক্স ব্যাংক প্রতিষ্ঠাতাদের অন্যতম, বাংলাদেশ সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাংক ও এডিবির কাছ থেকে দেশের জন্য আর্থিক সহায়তা পেয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য শেখ হাসিনা সরকার ব্রিক্সে যোগদান করছে। যোগদান করছে আসলে তা না, তারা নেবে কি না এটা তারা সিদ্ধান্ত দেবে, তারপরে তাদেরকে আহ্বান জানাবে, তারপরে এখনও সেরকম পরিস্থিতিতে যায়নি। যাই হোক, বিএনপির মতো বিদেশি প্রভুদের তুষ্ট করার জন্য আওয়ামী লীগ বা শেখ হাসিনা রাজনীতি করে না, দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আওয়ামী লীগ রাজনীতি করে। তো মানে ওবায়দুল কাদের গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপি নেতাদের বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন। এই হচ্ছে দুটি বিষয় ব্যাখ্যা। একটা হচ্ছে না, জামাত আসলে আমাদের মিত্র না, জামাত হচ্ছে বিএনপির মিত্র, এটা প্রমাণ করা। আর একটা হচ্ছে ব্রিক্সে ভারত দক্ষিণ আফ্রিকার মতন দেশও আছে, সুতরাং এটাতে জয়েন করা যেতে পারে। বিএনপি যেটা বলছে যে পশ্চিমাদের সমর্থন হারিয়ে যাচ্ছে, হারিয়ে ব্রিক্সে যোগ দিতে যাচ্ছে, এটাও সত্য না। এই দুটি বিষয় মানে যৌক্তিকতা তুলে ধরার জন্য এই বিবৃতিটা সামনে এনেছেন ওবায়দুল কাদের। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।